যুক্তরাজ্যের ডরসেটে একটি কেয়ার হোমে তিন ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং সেখান থেকে আরও চারজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আজকে এবং সেখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ডরসেটের যে গেইন্সবোরা কেয়ার হোম রয়েছে যেটি অবস্থিত সোয়ানেজে, এবং সেখানে এই ইনসিডেন্টের ঘটনা ঘটেছে এবং যাদের মৃত্যু ঘটেছে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এবং সেখানে বলা হচ্ছে তিন ব্যক্তিকে তারা মৃত অবস্থায় পেয়েছে এবং চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিদেরকে পার্শ্ববর্তী অল সেন্ট চার্চে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে পুলিশ, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং গ্যাস ইন্সপেকশন টিম তারা আছে এবং তারা সেখানে কাজ করছে। পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে গেইন্সবোরা কেয়ার হোমের স্পোকপার্সন তারা বলছেন এটি হচ্ছে তারা চিন্তা করছেন যে তারা এই ভবন থেকে যারা আছে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেবেন। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে ডরসেট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা 7:15 দিকে ঘটনাস্থলে যায় এবং সেখানে তিনজনেরকে মৃত অবস্থায় পায় এবং চারজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং মৃত্যুর কারণ বলা হচ্ছে আনএক্সপ্লেইন এবং তদন্ত অব্যাহত রয়েছে। যদিও এই কেয়ার হোমটি অল ইন গুড যেটি পেয়েছিল সাম্প্রতিক সময়ের যে কেয়ার যে মনিটর হয় সেখান থেকে তারা সেই কেয়ার হোম গেইন্সবোরা কেয়ার হোম সেটা বলছিল যে সেটি ভালো অবস্থায় ছিল। এবং এই অনেকে বলছেন এখানে হয়তো বা কার্বন মনোক্সাইডের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখানে লোকাল কাউন্সিলর তারা বলছেন হয়তোবা কার্বন মনোক্সাইডের কারণে হতে পারে, তবে এখনও সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু কিংবা নিশ্চিত কোনো কিছু আসেনি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।